আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল, 3রা অক্টোবর পর্যন্ত জেএসসি পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশনের চিন্তা সরকারে জানালেন প্রধানমন্ত্রী। চীনের ভ্যাকসিন শিগগিরই ট্রায়াল হবে বাংলাদেশে বললেন স্বাস্থ্যমন্ত্রী, করোনায় একদিনে আরও 45 জনের মৃত্যু। জেকেজির ডাক্তার সাবরিনা জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে নির্বাচন কমিশন, অস্ত্র মামলায় রিসেন্টের শাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন। অপরিকল্পিত খোঁড়াখড়িতে লাভবান ঠিকাদাররা, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে নগরবাসী। এবং শ্রদ্ধা ও ভালোবাসায় বিদ্রোহী কবি নজরুলের 44তম মৃত্যুবার্ষিকী পালিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অষ্টম শ্রেণীর জিএসসি জেডিসি পরীক্ষা না নেয়ারও সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষার্থী নির্ভর হওয়ায় তাদের বাইরে বের হওয়ার সুযোগ কম বলে সেগুলোর কার্যক্রম চালু রাখতে রাজি হয়েছে সরকার। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। বৈশ্বিক করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ল। আপাতত আগামী 3রা অক্টোবর পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকার কথা জানিয়েছে সরকার। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নিয়েছে। তবে এই ছুটির মেয়াদ আরও বাড়বে কিনা তা নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী। সংক্রমণ হারের উপরে জাতীয় কারিগরি কমিটি আছেন, গণস্বাস্থ্য বিষয়ক মানে প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নির্দেশনায় তারা বিশ্লেষণ করছেন। সেই বিশ্লেষণ এবং সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে এখনো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কওমি মাদ্রাসাগুলো কেন খোলা থাকবে তার ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। বেশিরভাগ ছাত্র সেখানে যেহেতু অনেকগুলো লীলা বোর্ডিং আছে, সেখানে আবাসিক ভাবেই থেকে পড়াশোনা করে এবং সেখানে বাইরে সেভাবে করে সংমিশ্রণের কোনো সুযোগ কম। তারপরে সেখানে অজু করার যে একটা ধর্মীয় রীতিনীতি আছে, সেটা তাদের জন্য সহায়ক বলে তারা সেটা দাবি করায় এবং সেই ধরনের স্বাস্থ্যবিধি তারা মেনে চলবেন বলে, যেহেতু তাদের সংখ্যা এবং প্রতিষ্ঠানগুলোর সংখ্যা সার্বিকভাবে সীমিত, তাদের আবেদন এবং দাবির প্রেক্ষিতে সেটা তাদের জন্য একটা সিদ্ধান্ত দেয়া হয়েছে। এবার পিইসি জেএসসি জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা না নিয়ে সারা বছরের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার পরিকল্পনা আছে বলেও জানানো হয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে এবছর শিক্ষার্থীদের সরকার অটো প্রমোশন দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এরপরও শিক্ষার্থীদের পড়ালেখায় পূর্ণ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় 2021 সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। বিদ্যুতায়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে গত 10 বছরে 4 গুণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। বর্তমানে প্রায় 97% মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এই সুবিধা শতভাগে উন্নীত করার অংশ হিসেবে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারব। 2041 সালে বাংলাদেশ কেমন হবে, আমরা ভবিষ্যৎ
কী রেখে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, বা আজকের যারা তরুণ বা শিশু তাদের ভবিষ্যৎ আমরা কী করব, সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। সবসময় বিদ্যুতে ভর্তুকি দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা দেওয়া, পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। চীনের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে চীনের প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। চীনের এই ভ্যাকসিনের ট্রায়াল সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চীনা কোম্পানি সিনোভ্যাকের এই ভ্যাকসিন তৈরি করেছে, বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের উপর ট্রায়ালের খরচও তারা বহন করবে। খুব শিগগির এই পরীক্ষা শুরু হবে বলে জানান মন্ত্রী। এদিকে ভারত এখনও তাদের আবিষ্কৃত ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমতি চায়নি বলেও জানান তিনি। আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার থাকতে হবে, যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি। আমাদের 100,000 ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে সেটাও তারা বহন করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,127। সবশেষ 24 ঘন্টায় 15,124টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 2,436 জন। শনাক্তের হার 16.11%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,04,583 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,458। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 63.52%। মৃতের মধ্যে পুরুষ 34 এবং নারী 11 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 22 জন। এদিকে চট্টগ্রামে মৃত্যুহার এখনও ঊর্ধ্বমুখী। জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফের 2টি জাতীয় পরিচয়পত্রই ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কোনটি সঠিক তা তদন্তের পর একটি সচল করা হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জালিয়াতির সাথে কমিশনের কারো জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা আমাদের বাতিল করতে হয় এবং প্রথম এনআইডিটা তাকে ব্যবহারের জন্য অনুমতি প্রদান করতে হয়। কিন্তু যেহেতু তদন্ত প্রক্রিয়াধীন এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করি, সেই জন্য প্রথমেই বলছি যে আমরা 2টো এনআইডি আপাতত ব্লক করে দিয়েছি সার্ভার থেকে। তবে এতটুকু বলতে পারি যে নির্বাচন কমিশন কোনোভাবে কাউকে কোনোদিন কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেয়নি, দিবেও না। যেই দোষী হোক, সে যে ধরনের কর্মকর্তা কর্মচারী অথবা যেই হোক, তার বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করব যদি কেউ দোষী প্রমাণিত। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত, আর এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান।
অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে বৃহস্পতিবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর দায়রাজত আদালতে তার উপস্থিতিতে শুনানিতে অংশ নেন রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু রাজি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে মামলা থেকে শাহেদের অব্যাহতি চেয়ে তার আইনজীবী আদালতে বক্তব্য দেন। এ সময় শাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আদালত দুপক্ষকে শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ধারা অস্ত্র আইন 1878 সালের 19-এর এ ধারায় যে চার্জ গঠনের জন্য রাখা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে, সেই সংশ্লিষ্ট আইনের একই আইনের শাখা ধারা 19 এবং 6, 13, 14, 15 এর কোনো উপাদানই, কোনো ধারার কোনো উপাদানই এ আসামি লঙ্ঘন করে নাই। রিমান্ডে থাকাকালীন সময় তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পর্যায়ে সে তথ্য প্রকাশ করে যে তার গাড়িতে আর্মস আছে, সে এবং সেই আর্মস দেখানোর মতে সেই আর্মস উদ্ধার হয় এবং পুলিশ অভিযান পরিচালনা করে সেই গাড়ির কাছে নিয়ে যায়। এর উত্তরা জনপথ রোডের রাস্তার উপরে একটা নিশান এক্সট্রেল গাড়ি জিপ, সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। এর আগে 13 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে স্বাক্ষর করেন এবং পরে মামলার নথি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রাজত আদালতে বদলি করেন। 30 জুলাই ঢাকার সিএমএম আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। গত 15 জুলাই সাতক্ষীর সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব, পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে 15 সেপ্টেম্বরের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, আগামী 2 সপ্তাহ দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর সিনেমা প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যারা হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের মুখে গণতান্ত্রিক সরকারের সমালোচনা মানায় না। এই পরিস্থিতিতে আসলে খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটি একটি বড় প্রশ্ন। তা আমি অনুরোধ জানাবো আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপরে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করি কখন খোলা যায়। অধিকার আদায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে, মর্যাদার সাথে ফিরে যেতে হবে নিজ দেশে। প্রবাসী রোহিঙ্গাদের নিয়ে 2 দিনের অনলাইন সম্মেলনে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এ তাগিদ দেন বিশ্লেষকরা। একই সাথে রোহিঙ্গাদের মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা, আশ্রয়দানকারী দেশগুলোর ক্ষতিপূরণ সহ 15টি করণীয় ঠিক করা হয়েছে ঢাকা ঘোষণায়। ফজলে রাব্বি রিপোর্ট। 2 দিনের অনলাইন সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রোহিঙ্গারা তাদের দুর্ভোগ ও নানা সমস্যার কথা তুলে ধরেন। অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন সম্মেলনে যোগ দেওয়া বিশ্লেষকরা অধিকার ফিরে পেতে প্রবাসী রোহিঙ্গাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। ঢাকা ঘোষণায়ও যা স্থান পেয়েছে গুরুত্বের সাথে। Allows the diaspora to play a significant role in telling their own stories, including the gruesome experiences they have suffered in their respective home countries. বিশ্লেষকরা আরো বলেন, আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে। মিয়ানমারের রাখাইনকে ঘিরে আন্তর্জাতিক নানা পক্ষের হিসাব নিকাশ ও সমীকরণ আছে, সেসব ছাপিয়ে রোহিঙ্গাদের পাশে অনেকে এগিয়ে আসছে। এতে হয়তো কিছু প্রভাব পড়বে, কিন্তু তা স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট না। রিফিউজিদের কণ্ঠস্বর খুবই গুরুত্বপূর্ণ। অধিকার আদায়ে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের সোচ্চার হতে হবে, একসুরে কথা বলতে হবে, চাওয়াগুলোকে স্পষ্ট করে তুলে ধরতে হবে। এর জন্য চাই সুদৃঢ় নেতৃত্ব। প্রবাসী রোহিঙ্গাদের প্রতি তাগিদ দেওয়া হয় অন্যান্য বঞ্চিত ও নিগৃহীত গোষ্ঠী। অধিকার আদায়ে কী ভূমিকা রেখেছিল তা খতিয়ে দেখার
আমাদের উচিত হবে সিরিয়া, জর্দান, ইরাক, ফিলিস্তিনি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীরা তাদের অধিকার আদায়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখা। দুঃখজনক হলেও সত্যি, এতদিনেও নিষ্পেষিত রোহিঙ্গারা একত্রিত হতে পারেনি। এ ধরনের সম্মেলনের মধ্যে দিয়ে আমরা তাদের কথা তুলে ধরছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোহিঙ্গা কণ্ঠস্বর। সংকট নিরসনে রোহিঙ্গাদের নেতৃত্বেই আমরা কাজ করতে চাই। রোহিঙ্গাদের উচিত হবে খোলস ছেড়ে বেরিয়ে আসা। বিভিন্ন ফোরামে বিচ্ছিন্নভাবে তাদের কথা শোনা যায়, কিন্তু তাতে হবে না। তাদের এক হতে হবে, জোরালো হতে হবে। 15 দফা ঢাকা ঘোষণায় মিয়ানমার সেনাবাহিনীর বিচার, মিয়ানমার সরকারকে এ সংকটের দায়ভার নিতে বাধ্য করা, স্বচ্ছ তদন্ত ও আশ্রয়কারী দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে অতিরিক্ত 5% মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 25 আগস্ট থেকে এ হার কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার সাশ্রয়ী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এনবিআর। ঢাকার রাস্তা খুঁড়লেই টাকা পাওয়া যায়, তবে তা চলে যায় ঠিকাদার আর তাদের লোকজনের পকেটে। অপরিকল্পিতভাবে খোঁড়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানি, গ্যাস, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। এসব কাজে নেই কোনো সমন্বয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অনৈতিক সুবিধা পেতেই কাজের সমন্বয় করতে চায় না অনেক সংস্থা। মাহবুব কবির চপলের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো নতুন শহরের পত্তন হচ্ছে, নতুনভাবে পানির লাইন স্থাপন করা হচ্ছে, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত ধানমন্ডি এলাকার দৃশ্য। মাটির গভীরে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হচ্ছে ধানমন্ডির 27 থেকে জিগাতলা পর্যন্ত। রাতে মেশিন দিয়ে কাটা হচ্ছে এসব রাস্তা। এতে বাসাবাড়ির পানি, ইন্টারনেট, টেলিফোন, সুয়ারেজ সহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তারা আমাদেরকে বাধ্য করছে যে আমরা লাইন কেটে দিছি না দিছি সেটা তাদের বিষয় না, কিন্তু এটা আপনাদের নিজের খরচে আপনাদেরকে এটা করতে হবে। গত বছরই এই অংশটা কাটছে রাস্তার ঠিক উত্তর পাশটা, আর এই বছর এক বছর ঠিক এক বছর পরে এই অংশটা কাটছে। এখন কাটার পরে দেখেন আমাদের টেলিফোনের যে লাইনটা ছিল সেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমরা কীভাবে চলবো? মজার ব্যাপার হচ্ছে এসব কাজের ঠিকাদারদের কখনোই পাওয়া যায় না। কয়েকবার হাত বদলের পর শুরু হয় কাজ, টেন্ডার প্রক্রিয়া শেষ করেই দায় সারে অধিকাংশ সেবা সংস্থা। আপনার কন্ট্রাক্টর কি? আমাদের কন্ট্রাক্টর এখানকার ওই যে আমি কন্ট্রাক্টর নাম পুরোপুরি আমার জানা নাই, কিন্তু আমি লেবার খাটাইতে আছি। শুধু এখানেই নয়, রাজধানীর প্রতিটি সড়ক কতবার যে কাটা হয়েছে তার হিসেব বের করা কঠিন। উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট, অপচয় আর ভোগান্তি সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ। বিভিন্ন সেবা সংস্থা চায় যে তাদের প্রকল্পগুলোর পরিমাণ বাড়ুক, তার ভলিউম বাড়ুক, এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এই ক্ষেত্রে সমন্বয়হীনতার পেছনে অনুঘটক। জনগণের যে যানমাল থেকে শুরু করে রাস্তাঘাটের মেনটেন্যান্স সব কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সিটি কর্পোরেশনকে, তাকে তার সেই পাওয়ারটা অথরিটিটা দেখাতে হবে, তাহলে কিন্তু সকল সংস্থার উপর তাদের নজরদারি এবং খবরদারি দুটোই করা সম্ভব। রাজধানীর 50টির বেশি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বহুবার নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। এই যে কাটাকাটি, ছেড়াছেড়ি, ঢাকাকে নিয়ে খেলা, ওটা আমার প্রয়োজন নাই। আমি জানি আমার ঢাকাবাসীর জন্য কি প্রয়োজন। পৃথিবীর সব শহরে পানি, বিদ্যুৎ, গ্যাস, সুয়ারেজ সহ বিভিন্ন সংযোগ আছে, যা বেশিরভাগই মাটির নিচ দিয়ে। তবে ঢাকা শহরের মতো সড়ক খোঁড়াখুঁড়ির এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয় তা দিয়ে শহরের উন্নয়ন করা সম্ভব হতে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজির মামলার শুনানি শেষে খাসকামরায় আসামিপক্ষের আইনজীবীদের অবস্থানে আদেশ প্রদানে বিব্রত বোধ করলেন বিচারক। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ শাহিনুর রহমান এজলাসে থাকাকালীন তার খাসকামরায় অবস্থান নেন আসামিপক্ষের দুই আইনজীবী। বিষয়টি আদালতের নজরে আনলে তাদেরকে খাসকামরা থেকে বের করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
জামালপুর টুইন টাওয়ারের মালিক ও কথিত বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়ার বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর উপাচার্যের পক্ষে ভাটারা থানায় করা 60 কোটি টাকার চাঁদাবাজির মামলায় গত 27 জুলাই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরপর ভুয়া চিকিৎসা সার্টিফিকেট দাখিল করে জামিন নেন শওকত হাসান মিয়া। জামিন আদেশ বাতিলে ইউআইটিএস কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে দুই পক্ষে শুনানি শেষে আদেশ দেওয়ার আগ মুহূর্তে শওকতের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার এবং অ্যাডভোকেট গাফফার চৌধুরী বিচারকের খাসকামরায় অবস্থান করায় বিব্রত বোধ করেন আদালত। এই মামলার আরেক আইনজীবী আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার, তিনি সহ যিনি হিয়ারিং করেছেন এম এ গাফফার, তারা কোর্ট চলাকালীন খাসকামরার ভিতরে পিছনের দিক দিয়ে চলে যায়। যে কোর্টের কাছে কেন যায় আমরা জানি না, তো পরে কোর্টের এটা নজরে আসে, কোর্টের গোচরে আসে যে আসামিপক্ষের আইনজীবীরা আমি উপরে থাকা অবস্থায় খাসকামরায় কীভাবে যায়। তখন তিনি ওনার অফিস স্টাফের মাধ্যমে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুম এবং এম এ গাফফারকে ডাকে এবং কোর্টের সামনে দিয়ে চলে আসে। এই অবস্থায় কোর্ট স্বাভাবিকভাবে বিব্রত হয়। শওকত হাসান মিয়ার আইনজীবীদের এমন আচরণে হতবাক আইনজীবী নেতারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। আজকে যারা আসামিপক্ষের আইনজীবীরা করছেন, আমি একজন আইনজীবী হিসাবে এটা আমি নিন্দা করি, এটা ঘৃণা করি এবং এটা প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে আসে। বার কাউন্সিলের এরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এতদিন এই মামলায় আসামি শুধু বাদীর সাথেই প্রতারণা করে আসছিল, আজকে বিজ্ঞ আদালতের সাথে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবীর এই আচরণের কারণে তারা বিজ্ঞ আদালতকে বিব্রত করে আদালতের সাথে প্রতারণা করল। শওকত হাসান মিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মাসুমুর রহমান মজুমদারকে ফোন দিলে কথা না বলে লাইন কেটে দেন তিনি। অন্যদিকে তাদের পক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি শওকতের অপর আইনজীবী এম এ গাফফার চৌধুরী। হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আমার তো অন্য কারণ থাকতে পারে বা কোনো কিছু ওনার সাথে কথা থাকতে পারে, সেরকম তো কোনো কিছু হয় নাই, ওনার সাথে আমার কোনো রকম বক্তব্য হয় নাই। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ড এবং পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জালিয়াতির অপর আরেকটি মামলায় জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর নামে সরকারি বই নিয়ে সাংবাদিক নাজমুল হোসেনের জালিয়াতির বিরুদ্ধে রিট আবেদন করতে বলেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চে জালিয়াতির বিষয়টি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। পরে তার রিট আকারে আবেদন করতে বলেন উচ্চ আদালত। যে বইগুলা চুরির অভিযোগ বলা হয়েছে, এই বইগুলা কিন্তু যে যার নামে অভিযোগ তার নামে না, কিন্তু এটা অন্য আরেকজনের নামের বই, এটা উনি উনার প্রকাশনা দিয়ে উনি বের করে ফেলছেন। তরুণ প্রজন্মের কাছে যে সিগন্যালটা যাচ্ছে, যে ইমেজটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বঙ্গবন্ধু, এইটাকে ফিরাইয়া আনার জন্য শুধু এখানে বিচারই যথেষ্ট না, এখানে হচ্ছে গিয়ে কারা কারা এটার সাথে সম্পৃক্ত। কারণ মন্ত্রণালয় তার নিজের মালিকানার বই যদি নিজেই আবার কিনেন, এর মানে মন্ত্রণালয় অবশ্যই আমরা ধরে নিছি যে এখানে মন্ত্রণালয় জড়িত আছে। হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে অ্যাপ্লিকেশন আকারে আগামী সোমবারে নিয়ে আসতে, আমরা আগামী সোমবারে অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসব এবং আমরা এখানে অবশ্যই আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইব। করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেনি বাঙালি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সরকারি গেজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতির দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। আদ্দিন সচিবের রিপোর্ট। মুয়াজ্জিনের আজান শোনার আকুল আবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। মসজিদের পাশেই তার কবর যেন হয়, হয়েছেও তাই। বাঙালি চেতনার জাগরণের কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি মানুষ। করোনা মহামারীর মধ্যেও তার মৃত্যু দিবসে বিদ্রোহী কবির সমাধিতে হাজির ভক্ত অনুরাগীরা। মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির পাশেই এরকম একটি জায়গায় তার ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু কখনো কোনো বড় মাপের বহুমাত্রিক প্রতিভার কবি নিজে বলে যান না তার স্বীকৃতির ব্যাপারটি, সেটি করার দায়িত্ব আমাদের। বেলা বাড়লেই বাড়ে মানুষ, বিভিন্ন সংগঠনের ফুলের শ্রদ্ধায় ঢেকে যায় সমাধিসৌধ। নজরুল অগ্নিবীণার কবি, দ্রোহের কবি, দারিদ্র্যের কবি, যে দারিদ্র্য তাকে মহান করেছে, দারিদ্র্য বিমোচনে চলমান ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ এবং সাম্যবাদী সমাজ বিনির্মাণ করছে। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য
কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের অন্তরে আছেন। বলবীর বল উন্নত মমশির বিশ শতকের গোড়ার দিকে লেখালেখি শুরু। 1383 বঙ্গাব্দের বারো ভাদ্র কবির চিরবিদায়। এর মধ্যে মাত্র 24 বছরের সাহিত্য জীবনে সব সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য ও শান্তির। প্রেম প্রকৃতি ধর্ম দেশ সামাজিক অসঙ্গতি কোনো কিছুই বাদ যায়নি কবির লেখনী থেকে। জাতীয় কবির দর্শন ছড়িয়ে সবাইকে মানবতাবোধে দীক্ষিত হবার আহ্বান ছিল সবার কণ্ঠে। আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের নির্যাতন এবং সাজানো মামলায় জেলে যাওয়া টেকনাফের এক সাংবাদিক কারামুক্ত হয়েছেন। দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক ফরিদুল মুস্তফা জানান, প্রদীপ কুমার দাসের ক্রসফায়ার কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তাকে ঢাকা থেকে ধরে এনে বর্বর নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে ক্রসফায়ার দিতে চেয়েছিল পুলিশ, কিন্তু বিশেষ কারণে ক্রসফায়ার দিতে না পেরে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 6টি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিল প্রদীপ কুমার দাস। প্রদীপ সিন্ডিকেট আমাকে হত্যা করতে পারেনি, তাদের ইচ্ছে ছিল আমাকে হত্যা করে লাশটা গুম করে ফেলা। আমার অপরাধ ছিল আমি মাদক নির্মূলের নামে তাদের নিজেদের মাদক ব্যবসা, টেকনাফের নিরীহ মানুষজন হত্যা, সাজানো মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া প্রতিবাদ করেছি। আমি একদম দেখেন না, আমি আর কি করছি ওই ফজল মুস্তফা করোনা মহামারীতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় শিল্প খাতে 1460 কোটি টাকা ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক। প্যাকেজের গুণগত মান বজায় রেখে ঋণ বিতরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। করোনা মহামারীতে অর্থনীতিকে গতিশীল করতে সরকার 16 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্যর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যাংকগুলোকে দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। এরই অংশ হিসেবে সোনালী ব্যাংক প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু করেছেন। 1,03,000 কোটি টাকার প্যাকেজ সরকার ঘোষণা করেছে এবং সেই ঘোষণার আলোকে এটিকে বাস্তবায়নের দায়িত্ব এসেছে ব্যাংকগুলোর উপর, এবং এই ব্যাংকগুলোর উপর দায়িত্ব আসার সর্বোচ্চ বেশি দায়িত্ব এসেছে আমাদের সোনালী ব্যাংকের উপর, এবং এই করোনাকালীন সময়ে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য যা করা দরকার সেটা করছি। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন হচ্ছে জানিয়েছে কর্মকর্তারা। বলছেন সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা 1620 কোটি টাকা পেয়েছি আমাদের প্রণোদনার প্যাকেজ, সেটার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি। আমরা সিএসএমই এসএমই কৃষিখাত এগুলোতে বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের বছর পূর্তিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক বছরের মধ্যে ব্যাংকটির লোকসানি শাখা কমেছে 11টি। রাবেয়া একতা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। 2019 সালে শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যমুনা ব্যাংক লিমিটেড। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংক লিমিটেডের 19তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান সরকার, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, ব্যাংকের কোম্পানি সচিব এম এ রৌফ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঘণ্টায় 240 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় লড়া আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের লুচিয়ানায়। জলোচ্ছ্বাসে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 4 লাখ ঘরবাড়ি। শক্তিশালী এই ঘূর্ণিঝড় প্রাণঘাতী হতে পারে বলে আগেই সতর্কতা জারি করে মার্কিন আবহাওয়া অফিস।
নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয় টেক্সাস ও লুজিয়ানা উপকূল এলাকার প্রায় 5 লাখ বাসিন্দাকে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 2 কর্মকর্তার মৃত্যুতে ব্যাংকের পক্ষ থেকে পদ্মার ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে করা বিমা দাবি তাদের পরিবারকে প্রদান করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বিমা দাবি চেক হস্তান্তর করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মুর্শেদ আলম সিদ্দিকী। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিজিএম অ্যান্ড হেড অব কাস্টমার সার্ভিস মোহাম্মদ নূর নবী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান ইমন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আনিসুদ্দিন মিয়া, রায়দেব দাস, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দগণ উপস্থিত ছিলেন। পার্টেক্স ব্র্যান্ডের নকল ম্যাট্রেস বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় পর্দা, গদি, বালিশ ও ম্যাট্রেসের বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় নকল ম্যাট্রেস প্রস্তুতকারক এলিট হোম ম্যাট্রেস এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় তল্লাশি চালিয়ে পার্টেক্স ব্র্যান্ডের নকল ম্যাট্রেস পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। উল্লেখ্য, আসল পার্টেক্স ম্যাট্রেস শুধুমাত্র দেশব্যাপী পার্টেক্স ফার্নিচারের শোরুম থেকে বিক্রি করা হয়, তাই খোলা বাজার থেকে পার্টেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস না কিনতে ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। এখন পার্টেক্স খেলার খবর। দীর্ঘদিন পর মাঠে অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দলের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন। লকডাউনের মাঝেও ব্যাটিং কোচের পরামর্শ অনুযায়ী টেকনিক্যাল বিষয়গুলো বেশ উন্নতি হয়েছে বাঁ হাতি এই অলরাউন্ডারের। তবে ব্যক্তিগত অনুশীলনে কৌশলগুলো আরও ঝালিয়ে নিতে চান আফিফ হোসেন। মিরপুরে এসে প্র্যাকটিস করতে পেরে অনেক ভালো লাগতেছে। সেশন বাই নিজের যা যা দরকার সেগুলি করতে পারতেছি, তো আশা করি সামনে এগুলি ভালো বেনিফিট দিবে। সকল খেলা বন্ধ ছিল, প্লেয়ার হিসেবে অবশ্যই একটা টাফ টাইম এটা, আর আপাতত সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই একটা ভালো দিক। তো সামনের খেলাগুলোতে যাতে ভালো করতে পারি সেই আশাই রাখবো। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল, 3রা অক্টোবর পর্যন্ত জেএসসি পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশনের চিন্তা সরকারের, জানালেন প্রধানমন্ত্রী। চীনের ভ্যাকসিন শিগগিরই ট্রায়াল হবে বাংলাদেশে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় একদিনে আরও 45 জনের মৃত্যু। জেকেজি ডাক্তার সাবরিনা জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে নির্বাচন কমিশন। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন। অপরিকল্পিত খোঁড়াখড়িতে লাভবান ঠিকাদাররা, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে নগরবাসী। এবং শ্রদ্ধা ও ভালোবাসায় বিদ্রোহী কবি নজরুলের 44তম মৃত্যুবার্ষিকী পালিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।